नमस्कार বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা স্টার্টারের রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব চিকেন পপকর্ন। কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন বাড়িতে কিভাবে তৈরি করবেন চলুন সেটা দেখাই। সন্ধ্যাবেলা কিন্তু আপনারা এটা অবশ্যই একদিন বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। চিকেন পপকর্ন করার জন্য আমি এখানে নিয়েছি 150 গ্রাম চিকেন। চিকেন গুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস, দিচ্ছি 1/4 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 2 চামচ আদা রসুনের পেস্ট, 1/2 কাপ কাও মিল্ক আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু এবার ভালো করে মেখে নেব। এবার চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। একটা বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ ময়দা, 1/2 লঙ্কার গুঁড়ো, অল্প নুন। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে। চিকেনটা ম্যারিনেট করেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে আমি কোট করে নেব। চিকেনটা আবার একটু মশলার সাথে ভালো করে মেখে নিলাম। এটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। একটা করে চিকেনের টুকরো নিয়ে ময়দা কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ভালো করে কোট করে নেব। এবার এটাকে নিয়ে আমি ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। আবার আমি এটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে দেব। এবার চিকেনটাকে আমি তুলে রাখছি। এইভাবে সবকটা চিকেনের টুকরোকে আমি কোট করে নেব। কয়েকটা চিকেনের টুকরোকে কোট করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু এইভাবে ছাঁচড়ির মধ্যে নিয়ে ঝেড়ে নেব। এতে এক্সট্রা যে কর্নফ্লাওয়ার ময়দার গুঁড়োটা লেগে রয়েছে সেগুলো বেরিয়ে যাবে। এবার এগুলোকে আমি ভেজে নেব। পপকর্নগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এবার মিডিয়াম ফ্লেমে আমি চিকেনগুলোকে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে চিকেন পপকর্ন গুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। পপকর্ন গুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি।
আর বাকি চিকেন গুলো একই ভাবে কোট করে ভেজে নেব। পপকর্ন খাবো। চিকেন পপকর্ন গুলো সব আমার ফ্রাই করা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু চাট মশলা। সস দিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন পপকর্ন। কেমন লাগলো রেসিপিটা আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।